মোয়াজিবু জাবাল আপনি বলেছেন শুকিয়ে নাপাকের চিহ্ন বা আসর দূর হলে কি পাক হয় আর এই মশালা কি কাপড় ও শরীর উভয় ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ কোনো নাজাসাদ যদি শুকিয়ে যায় কোনো নাজাসাদ যদি শুকিয়ে যায় অথ এবং এই শুকিয়ে যাওয়ার কারণে তার চিহ্ন বা আসর যদি দূর হয়ে যায় তাহলে কি সেটা পাক বলে গণ্য হবে এবং সেটা কি শরীরের ক্ষেত্রে অথবা কাপড়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না এ হলো আপনার প্রশ্ন এখানে প্রথম কথা আমরা বলি নেই নাজাসাত এর মধ্যে আছে দুরকম একটা হলো যেটা তরল যেমন পেশাব যেটা মেদি যেটা পেশাব একবার লাগলে সেটা পানির মতো মিশে যায় পানির মতো মিশে যায় তো এই ধরনের একটা আর আরেকটা হচ্ছে যেটা শুকায় শুকালে আবার সেটা পড়ে যায় যেমন পুরুষদের মানির ক্ষেত্রে সেটা প্রযোজ্য এখানে দুটো মাসালাতেই কিন্তু এখতলাফ আছে যে যেমন পেশাব কিংবা মাদি যেটা মানুষের মূত্রস্থান থেকে বের হয় এবং বের হয়ে পেশাবের মতোই সেটা একটা কাপড়ের মধ্যে যদি লাগে তাহলে কাপড় ভিজে যায় শরীরের মধ্যে লাগলে প্রস্রাব যেমন শরীরের মধ্যে লাগে সেরকম হয়ে যায় তাহলে এক্ষেত্রে দুটো অবস্থা এক যদি তার গন্ধটা থাকে যদি সেটা দাগ তৈরি করে রাখে যে বুঝাই যাচ্ছে এখানে পেশাব তাহলে সর্বসম্মতিক্রমে সেটাকে ধুতে হবে এখন যদি এমন হয় যে এই পেশাব কিংবা এই মাদিটা এখানে সূর্যের আলো পড়ে সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আর কোনো চিহ্ন একদমই বোঝা যায় না এখন তার কোনো গন্ধও নাই তার কোনো রকম মানে সেন্টও নাই ইত্যাদি তাহলে এই সমস্ত অবস্থায় জমহর ওলামাইকার বলেছেন যে এতে করেও পেশাব বা মাদির বিষয়টা শুকিয়ে যাওয়ার মধ্য দিয়ে পবিত্র হবে না যেহেতু এই জায়গায় লেগেছে আমরা দেখেছি চিহ্নিত হয়েছে একবার এখন শুকিয়ে গেলেও এটাকে আবার ধুতে হবে আর ওলামাইকেরামের মধ্যে কেউ কেউ বলেছেন যে যদি তার স্বাদ গন্ধ এবং রং এটা চলে যায় তার মানে আসার চলে গেল আসার চলে গেল তো তার হুকুম থাকবে না অতএব কোনো নাজাস ছিল বলে গণ্য হবে না সেটা পবিত্র হয়ে যাবে এটা ওলামাদের মধ্যে কেউ কেউ বলেছেন যেমনটি বলেছেন ইমাম নবী তার আল মজমুর গ্রন্থে বলেছেন ও ওসে বলেছেন যে অপবিত্র কাপড় যেটা অপবিত্র হয় কোনো প্রস্রাব বা এরকম কোনো কিছু দিয়ে যদি নাজাসাতের আথর অথবা চিহ্ন চলে যায় সূর্যের আলোর মাধ্যমে তাহলে শাফি মাধব হচ্ছে যে নিশ্চিত যে সেটা পবিত্র হলো না ও কাতা আল এরাকিউন ওয়ানাকালা ইমামুল হারমাইন আল আসহাব আল্লাহফিহিল কাউলাইন কাল আর এবং এ ব্যাপারে এরাকি ওলামাইকেরামও একইভাবে তারা বলেছেন যে অকাট্যভাবে তারা বিশ্বাস করেন যে এটা পবিত্র হবে না আর ইমামুল হারামাইন ইমাম নবির যারা আসহাব অর্থাৎ আসহাবু শাফে আইয়া তাদের কাছ থেকে তিনি বর্ণনা করেছেন যে এখানে তারা দুটো মত উল্লেখ করেছেন জমিনের মতো জমিনের মধ্যে যদি কেউ প্রস্রাব করে না আর সেটা শুকিয়ে যায় তাহলে সে জমিনটা যেমন পবিত্র হবে ঠিক কাপড় ক্ষেত্রেও সেটা হবে তাহলে দুটো অভিমত আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে সংগতি কিভাবে আমরা করতে পারি যেটা মানে আমরা এতটুকু বলতে পারি যে যদি তার সমস্ত আসার চলে যায় তাহলে এই মতটাকে শক্তিশালী মত হিসাবে ধরা যায় কারণ কোনো জিনিসের হুকুম এটা বর্তাবে যদি ওই জিনিসের প্রভাব বা আচার থেকে যায় আর যদি সব কিছু থেকে মুক্ত হয়ে যায় যেমন জমিনের ক্ষেত্র হয়েছে তাহলে কাপড়ের ক্ষেত্র সে একই হুকুম প্রযোজ্য হবে অতবে এই মতটাকে গ্রহণ করা যায় যদিও জমহুর ওলামাইকার যারা বলেছেন যে না সেটা অপবিত্রই থেকে যায় ধুয়ে নেওয়াটাই উচিত এটা বেশি সতর্কতামূলক তাহলে আমরা বলবো যে যদি সম্ভব হয় ধুয়ে নেওয়া তাহলে বিতর্ক রর্ধে থাকাটাই আমাদের জন্য উত্তম যদিও সামগ্রিক আলোচনায় এবং বিশ্লেষণে দেখা যায় যে কোনো আসার আর বাকি না থাকলে এটাকে পবিত্র হিসাবে ধর্নিতেও কোনো আপত্তি নেই কারণ এটা পবিত্র হয়নি তখন কীভাবে সে দলিলটা আমরা এস্টাবলিশ করব দালিলিক দিক থেকে এটাকে পবিত্র ধরে নেওয়া যেতে পারে যখন কোনো ধরনের প্রভাব আর থাকবে না স্বাদ গন্ধ চিহ্ন কোনো কিছু আর সতর্কতামূলক অবস্থান থেকে আমরা বলবো ধুয়ে নেওয়াটা ভালো আচ্ছা